তো বেসিক্যালি ব্লগ বানানোর জন্য একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ইন্টারেস্টিং লাইফস্টাইল। আর ইন্টারেস্টিং লাইফস্টাইলের জন্য দুটো জিনিস, নাম্বার ওয়ান টাইম অ্যান্ড নাম্বার টু মানি, যার কোনোটাই আমার কাছে অ্যাভেলেবেল নেই। তাহলে আমি এখানে কী করছি, ক্যামেরা অন করে চেয়ারে বসে লাইট জ্বেলে কী করছি ভাই? আমার ঠাকুমা লিটারেলি 5 বছর আগে আমাকে একটা কথা বলে গেছিলো যে ভাই তুই টাইম নষ্ট করবি, নাহলে টাইম তোকে নষ্ট করে দেবে। তো ঠাকুমার কথা মাথায় রেখে, টাইম নেই না আমার কিছু হাত থাকে সাইডে রেখে, আমি আজকে পকেট থেকে মোবাইল বাইরে নিয়ে ক্যামেরাতে 60 FPS অন করে আজকে শ্যুট করছি মাই ফার্স্ট ব্লগ। আর ভাই মানুষ খাবার খায় না দুটো কারণে, নাম্বার ওয়ান হাঙ্গার অ্যান্ড নাম্বার টু টেস্ট। তো প্রাচীনকালে কোনো এক মহাপুরুষ বলে গেছিলো হাঙ্গার ইজ টেম্পারারি অ্যান্ড টেস্ট ইজ পারমানেন্ট। তো টেস্টের কারণে যদি 2 মিনিটের কাজটাকে 20 মিনিট ধরেও করতে হয় কিংবা 2 ঘন্টা ধরেও করতে হয়, আমার সেখানে মনে হয় না যে আমি টাইমকে ওয়েস্ট করছি, কারণ টেস্ট ইজ পারমানেন্ট। আর টেস্টের জন্য আমি এখন 2 মিনিটের কাজটাকে 20 মিনিট ধরেই করবো। তাহলে আশা করি 2 মিনিট মানে বুঝে গেছো তোমরা যে আমি কী বানাতে যাচ্ছি। ইয়েস গাইজ, আই এম মেকিং ভেজ ম্যাগি রাইট নাও। আর এখানে ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলে নিশ্চয়ই ম্যাগিটা তৈরি হয়ে যাবে না, আমাকে গিয়েই বানাতে হবে। এখানে দাঁড়িয়ে না থেকে টাইম ওয়েস্ট না করে ওদিকে টাইম দিয়ে চলো কিচেনে। বাড়ির ছাদে একটা স্টোর রুম আছে, স্টোর রুমে আমি টেম্পোরারি 3-4 মাস আগে একটা ওয়্যারিং করে রেখেছিলাম, সুইচ বোর্ড থেকে তার বের করে রেখেছিলাম ওখানে লাইট জ্বলবে বলে। আর লাইট তারটা বের করার পর ওখানে টেপ করে রেখেছিলাম, শুধু হোল্ডার আর বাল্বটা লাগানোর বাকি, হোল্ডার আর বাল্বটা লাগালে সুইচগুলি চলবে, না বসে না থেকে ওখানে যাওয়া যাক। এখানে ভেজলিন পরে এখানে টুপি সোয়েটার, এটা কি বলে না, এটা আমার ঘড়ির চার্জার, বড়লিন শীতকাল ভাই, আর ওটা মুখের ওই যে কী বাল বলে ওই ওটাই আছে পরে। আর কম্পিউটার দেখছো এখানে, এখানে এইভাবে নোংরা হয়ে জলের বোতল, আমার ইয়ারবাড, মাইক, মানি ব্যাগ সব এখানেই পড়ে আছে। এখানে এটা ব্যাগ পরে 17 ইঞ্চিটা মা পেতে দিয়ে গেছিলো যেন পায়ে ঠান্ডা না লাগে সমানভাবে, দেখতে পাচ্ছ কী অবস্থা করে ফেলেছি আমি। আর এটা আমি বলে দিই, ফার্নিচারের কাজ কমপ্লিট হয়নি এখন আমি বললাম। তো ভাই শীতকাল তো এখান দিয়ে যখন রাত্রিবেলা ঘুমাই লিটারেলি খুব এখান দিয়ে হাওয়া আসে, তো এই কারণে এটা ব্ল্যাঙ্কেট ঝুলে দিয়েছি যাতে হাওয়াটা কম আসে আর রুমটা একটু গরম থাকে। রুম ক্লিন করা কমপ্লিট, কিন্তু কমপ্লিট না, এটা বাকি আছে, এটা বাকি আছে, চাটা সাটাগুলোকে
কমপ্লিট তুই মারি কমপ্লিট হয়ে যায় এডিটিং এ হয় রিয়েল লাইফে না এই টাইম লাগে ভাই তোমার টাইম ল্যাপস দেখো তোদের কোনা আমি এটা দিয়ে পরিষ্কার করে দিই তো আমি যতদূর জানি ভালো বা ভদ্র ছেলেরা যদি ছুটির দিন বাড়িতে থাকে টাইম মতো স্নান খাওয়া টয়লেট ঘুম সব টাইম মতো করে বাট ভালো ছেলেরা আর এখন বাজে 4:23 আমি এখন স্নান করতে যাবো প্রচুর কাজ করছি প্রচুর কাজ করছি কথায় আছে না মঞ্জিল বুড়া মান যায় মঞ্জিল তো বহুত দূর হ্যাঁ ভাই।